তা সবাই কেমন আছো? ভালোই তো থাকতে, আমার তো আর ভালো থাকতে দিবে না। একটা লাইক করলে তোমাদের কি ক্ষতি হয়ে যায় আমি তো বুঝতে পারি। যাই হোক, আজকে আমরা খেলবো স্ক্যারি ডল। স্ক্যারি ডল খেলবো আজকে আমরা। স্ক্যারি ডল খেলবো। স্ক্যারি ডল যারা যারা আমার আগে খেলে নিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে স্ক্যারি ডল কারা কারা কমপ্লিট করে নিয়েছো। আমি আজকে কমপ্লিট করবো স্ক্যারি ডল। তো চলো স্ক্যারি ডলের হাউসে চলে এসি, যেখান থেকে আমাকে এসকেপ করতে হয়। আর এখানে যে ফুটকি স্ক্যারি ডল চলে এসছে, এই যে এই শয়তান ফুটকি একটা স্ক্যারি ডল, যেটাকে মারতে হবে আমাকে শর্টগান দিয়ে, আর এখান থেকে পালাতে হবে। এটা হচ্ছে মাথা মুথা খারাপ আছে, তো ওই জন্য আমার সাথে সারাদিন খেলতে চায়। এর কোনো খেলার সাথী টাথি নেই, ওই জন্যে আমার সাথে খেলতে চায়। কিন্তু আমি খেলবো না, আমি এখান থেকে পালাবো। আর এই কুয়ার মধ্যে থেকে না আমাকে একটা বালটি বার করতে হবে। বালটির মধ্যে থেকে আমি একটা কী পাবো? চলো দেখাচ্ছি একটা কী আছে বালটির মধ্যে। আমি সব কিছু জানি ভাই, প্রো আমি। তোমরা কি মনে করছো আমি কিছু পারি না? তোমরা একটা লাইকও করে দাও না। যদি লাইক করে দিতা তাহলে আমি কত কিছু খেলতাম, আরও কত ভালো ভালো গেম খেলতাম। ওকে, স্ক্যারি ডল আমার পিছিয়ে পিছিয়ে আসছে। তার আগে চলো বেসমেন্টে যাই। আর বেসমেন্টে গিয়ে আমাকে এখান থেকে যেতে হবে উপরে একটা দরজায়। চলো উপরের দরজাটাই যাই। আর এখানে ওকে, এখানে তো একটা ক্রোবার লাগে, আমাদের ক্রোবার আনতে হবে নিচ থেকেই। ওকে চলো ক্রোবার নিয়ে আসি। ওকে, আর আমার গলাটা অনেকের ফানি ফানি লাগতে পারে, কারণ আমি ঘুম থেকে উঠেছি মধ্যরাত্রে, রাত একটার সময় গেম খেলছি ভাই। রাত একটার সময় কার গলা এরকম হয় না? চলে এসে চিল্লাচিল্লি করলো, প্লে উইথ মি করে চিল্লাচিল্লি করে। স্ক্যারি ডলটা ভালোই শয়তান আছে তোমাদের মতো, লাইক করে না, খালি এমনি এমনি গেম দেখে। আর এখানে আর একটা, ওকে তো দুটো রাস্তা আমি ওপেন করে দিয়েছি ক্রোবার দিয়ে। কিন্তু ক্রোবারের না অনেক কাজ আছে, ক্রোবারটা আমি এখানে রেখে দিই। আর হ্যালো স্ক্যারি ডল, স্ক্যারি ডল তো এখানে আর দেখা যাচ্ছে না। আর এই ওকে, আর স্ক্যারি ডল চলে আসছে, স্ক্যারি ডল চলে আসছে। আর পুচকি স্ক্যারি ডল আমাকে শান্তিতে থাকতে দেবে না। আর একবার যদি স্ক্যারি ডলটা আমাকে ধরতে পারে তাহলে এই স্ক্যারি ডলের সাথে আমাকে আবার খেলতে হবে, কুতকুত খেলতে হবে। যারা চায় না কুতকুত কি, তারা তারা আগে লাইক করুন। অনেক কিছু করি আমরা গেমের মধ্যে, তাড়াতাড়ি লাইক করে দাও। এখান থেকে আমাকে ঢুকতে হবে ভিতরে। আর এই ঘরের মধ্যে না ট্রাক্টর আছে, অ্যামোটা নিয়ে নিই। এই ঘরের মধ্যে ট্রাক্টর আছে যেটার দুটো চাকা খুঁজতে হবে আমাকে। আর তাছাড়াও ওই ট্রাক্টর দিয়ে আমাকে ওই যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ওই গাড়িটা আমাকে উঠাতে হবে ভাই। অনেক কাজ আছে আমার গেমের মধ্যে, তোমরা তো লাইক করবা না, আমি তো বুঝেছি। তোমরা যদি লাইক করতা তাহলে আমি আজকে অনেক বড় লোক ইউটিউবার হয়ে যেতাম। লাইক তো করবা না তোমরা, আমি বুঝেছি। তুমি এখনও লাইক করবা না, তাড়াতাড়ি লাইক করো। লাইক করে না, খালি গেম দেখে, ভালোই শয়তান হয়েছো। চলো এখান থেকে আমরা এই দোলনাটায় উঠবার, দোলনাটায় উঠে আমরা যাবো ছাদের উপরে। আর ছাদের উপর দিয়ে আমাদের এই ঘরে এন্ট্রি করতে হবে, কারণ বাইরে থেকে না সব দরজা বন্ধ। তো এখান থেকে একটা পাথর নিয়ে নিই, কারণ উপরে উঠে আমি পাথর দিয়ে আওয়াজ করে দেবো, স্ক্যারি ডল নিচে চলে আসবে, আর তারপরে আমি উপরে গিয়ে তাবাহি মাচাবো। তাছাড়া আমার অনেক অনেক বিগ ব্রেন, তোমরা যারা যারা জানো আমার কত বড় বিগ ব্রেন, তারা তারা অবশ্যই লাইক করে দিও। লাইক তো করবে ভাই, এই ভিডিওতে যদি লাইক না করো, বাচ্চারা তোমরা তো সবাই বাচ্চারা, কিচ্ছু বলবো না আমি, কেউ বাচ্চারা সবাই বড় হয়ে গেছো, তারপর আবার রাগ হবে। চলো এখান থেকে আমরা উপরে চলে যাই, চালের উপরে, ছাদের উপরে গিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর এখান থেকে চলো তার আগে পাথরটা না বাইরে ফেলে দিই। পাথরটা এখান থেকে বাইরে ফেলে দিয়েছি, আওয়াজ হয়ে গেছে। এবার স্ক্যারি ডল নিচে চলে যাবে শব্দ শুনে। এবার এখানে আমি ঘরের মধ্যে ড্রয়ার ফয়ার খুঁজি যে কিছু আছে নাকি। এখানে একটা কিছু চাবি থাকতে পারে, এখানে থাকতে পারে না, এখানে নেই। তাহলে আমাকে অন্য ঘরে যেতে হবে যেখানে চাবি থাকতে পারে, এই ঘরটায় আসতে হবে। এটা কিচেন, ভাঙ্গা কিচেন। আর এখানে একটা চাবি, ওকে আমরা কি পেয়ে গেছি একটা, এই কিটা কাজে লাগবে। চলো দেখি, আরে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় গেমের মধ্যে, অনেক অ্যাডভান্স একটা গেম খেলছি আমরা। চলো স্ক্যারি ডল আবার প্লে উইথ মি করতে করতে না চলে আসি। চলো এখান থেকে ঢুকে দেখি, এখান থেকে ঢুকে আমাকে যেতে হবে যেই সাইডটায়, এই বেসমেন্টের এই কোনায়। আর এখানে দেখো কত কী আছে, এখানে একটা হুইল পাবো, আর এই হুইলটা আমাকে নিয়ে লাগাতে হবে ট্রাক্টরের মধ্যে। আর তাহলে আমার একটা হুইল লাগানো হয়ে যাবে, আর একটা হুইল বাকি থাকবে। আমি দেখাচ্ছি অনেক, আবার আইসছে রে, আবার আইসছে ভাই। চলো এখান থেকে আমি একটা হুইল লাগিয়ে দিই ফটাফট, এখানে একটা হুইল আমাকে লাগাতে হবে। তো একটা হুইল লাগিয়ে দিচ্ছি, আর একটা মাত্র চাকা খুঁজতে হবে। আরে শয়তানের বাচ্চা, এই বাড়ির মধ্যে না একটা বাচ্চা মেয়ে ছিল যে পুতুলের সাথে খেলতো। আর এই পুতুলটা এর সাথে খেলতো না, মানে বাচ্চা মেয়ের সাথে পুতুলটা খেলতো না, কিন্তু পুতুলটার সাথে বাচ্চা মেয়েটা খেলতো। তারপরে ওই বাচ্চা মেয়েটা একদিন কুয়ায় পড়ে মরে গেছে, তারপর থেকে ভাই ওই বাচ্চা মেয়ের আত্মা এই পুতুলের মধ্যে ঢুকে গেছে, খালি প্লে উইথ মি করে। আর এই বাচ্চা মেয়েটা না গ্রিন লাইট রেড লাইট অনেক পপুলার একটা গেম, যখন এই ফেমাস একটা গেম ছিল গ্রিন লাইট রেড লাইট, হচ্ছে ওই বাচ্চাটার ফেভারিট গেম ছিল। ওই জন্যে এই ডলটার কাছে যারা যারা আসে
তখন সেই ডলটা শুধু গ্রিন লাইট আর রেড লাইট গেম খেলতে চায়। চলো এবার ক্রোবারটা নিয়ে যেতে হবে আমাকে ওপরে, কারণ ক্রোবারের আরও না ওপরে অনেকগুলো কাজ আছে। চলো ক্রোবার দিয়ে দেখি আরও কী কী করা যায়। ওপরে অনেকগুলো জানলা দরজা খুলতে হবে আমাকে ক্রোবার দিয়ে। চলো চলে এসছি ওপরে। আরে আর একটু ওকে চলে এসছি। কমেন্ট অবশ্যই বলো গেমটা কাদের কাদের ভালো না লাগলো লাইক করবে ভাই। অনেকে বলেছিলে গেমটা খেলতে, ঠিক আছে, ওই জন্য আমি কিন্তু গেমটা খেলছি। তাড়াতাড়ি অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট অবশ্যই বলবে যে কাদের কাদের গেমটা ভালো লাগছে আর কারা কারা গেমটা আগে খেলে নিয়েছে। অবশ্যই যদি না বলস কিচ্ছু বলবো না আমি, চলো গেম খেলবো। ওকে আমরা ঘরের মধ্যে চলে আসছি। এবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে জানলায় খুলতে হবে ক্রোবার দিয়ে। একটা জানলা খুলে দিয়েছি, এখানে আরও জানলা আছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওকে অন্যগুলো জানলা আমাকে খুলতে হবে। আমাকে আর একটা মাত্র চাকা খুঁজতে হবে এই ঘর থেকে, তাহলে আমি না গেমটা স্কিপ করতে হবে। চাকা খুঁজতে হবে প্লাস শর্টগান খুঁজতে হবে, আর আমার গাড়ির মধ্যে শর্টগান আছে, সেই শর্টগানটা দিয়ে আমি অনেক কাজ আছে ভাই। চাকা তো আর একটা পেয়ে গেছি না ভাই, পুতুল টুতুল আসবে না। চলো আমরা ক্রোবার আর চাকাটা নিচে ফেলে দিই, আর যারা যারা গেমটা এখনও পর্যন্ত খেলোনি তারা তারা এটা দেখার পরে খেলতে পারবে। তোমরা জানো কত বড় প্রো গেমটা খেলছে, তার জন্য জানি কি করতে হবে, তোমরা জানো কি করতে হবে। চাকাটাও নিচে ফেলে দিই, চাকাটা আমি এখান থেকে পরে উঠিয়ে নেব। ওকে হয়ে গেছে ভাই। এবার আমাকে আরও জিনিস খুঁজতে হবে এই ঘরের মধ্যে থেকে, দেখি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় কি না। তাছাড়া ওই স্ক্যারি ডল আবার আসছে না তো? ও হ্যালো স্ক্যারি ডল। স্ক্যারি ডল না সব জায়গায় গ্রিন লাইট রেড লাইটের ওই পুতুলটাকে রেখে দিয়েছে ভাই, ওটা হচ্ছে ওর ফেভারিট। আরে পুতুলের বাচ্চা চলে এসেছে ভাই, চলো এখান থেকে আমরা পালাবো। এখন এখান থেকে আমাকে না দেশ লাইট খুঁজতে হবে, মানে ম্যাচ খুঁজতে হবে, গ্যাস লাইট যেটা দিয়ে আমি আগুন জ্বালাতে পারবো। আবার আটকে গেছে ভাই, আবার আইসে। আরে পালা এখান থেকে, আমি ফাঁকা যাবে না ভাই। যারা যারা চাও আমি মাইনক্রাফট ওয়ান ব্লক খেলি বা আরও অ্যাডভেঞ্চার গেম খেলি, তারা তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। কমেন্টে অবশ্যই বলো যে আরও কী কী গেম দেখতে চাও, তোমাদের ফেভারিট গেম বলতে পারো কমেন্টে, যেটা আমি নেক্সট ভিডিওতে খেলবো। তো অবশ্যই বলবে কমেন্টে যে কী গেম দেখতে চাও। আমরা বাইরে বেরিয়ে গেছি ঘর থেকে ভাই। ও রে ভাই, আমি ভাবলাম যে আমি পুতুলটা আমাকে ধরতে পারবো না, পুচকি একটা পুতুল ভাই। এই পুতুল নাকি আমাকে আবার মারে ধরে, এত বড় প্রকাই দেখো গ্রিন লাইট রেড লাইট শুরু করে দিয়েছে। এই দেখো এই গেমটা আমি কেন খেলতাছি এই গেম ভাই, খেলো এই গ্রিন লাইট রেড লাইট খেলতে হবে আমার, আর খায় দেয় কাম নাই তো। ওকে গ্রিন লাইট রেড লাইট আমরা প্রায় কমপ্লিট করে দিয়েছি। এই পুতুলের সাথে আমি আর কোনোদিনও খেলবো না ভাই, আজকে লাস্ট গেম প্লে। এরকম বিদঘুটে গেম খেলতে বলে সবাই খালি। তোমরা অবশ্যই কমেন্টে বলো কিন্তু যে কী গেম খেলবো আর অন্য অন্য। ওই দেখো পুতুলটা ওইদিকে যাচ্ছে। ওকে যাক 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 ভাই, এবার আমাকে না গ্যাস লাইট খুঁজতে হবে ঘরের মধ্যে থেকে। ওই গ্যাস লাইট দিয়ে না বরফ আগুন দিয়ে আমাকে বরফ গলাতে হবে। দেখো কী কী করতে হয় গেমের মধ্যে, অনেক অনেক একটা হার্ড গেম, একটা অনেক বিগ ব্রেনের গেম। চলো এবার আমরা কমপ্লিট করবো। আরে ভাই চলো ভেতরে গিয়ে আমি গ্যাস লাইটটা খুঁজে যে কোথায় আছে। ওকে এদিকে পাওয়া যেতে পারে, আর কেন জানি একবার মার খাওয়ার পরে ভয় ভয় লাগছে গেমটা খেলতে। কোনো ব্যাপার না, এখান থেকে দেখি পাই কিনা কিছু এখানে। ওকে আমরা না লাইটার পেয়ে গেছি। এখানে একটা পেয়ে গেছি, কী বলো ওটাকে। আরে যাই হোক চলো দুটো জিনিসই পেয়ে গেছি যেগুলো লাগে। এবারে লাইটার দিয়ে না আমি বরফ গলাতে পারবো, আর আমি দেখাচ্ছি কী বরফ গলাবো। এখানে দেখো আমাদের গাড়িটা, এই যে পুতুলটা এসে আমার গাড়ির মধ্যে থাবা দিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছি। এখানে দেখো, এখানে না আমাকে আগুন জ্বালিয়ে এই বরফটা গলাতে হবে, আর এখান থেকে পাবো একটা শর্টগান। এই যে পেয়ে গেছি শর্টগান, এই শর্টগানের না অনেক কাজ আছে। এই শর্টগান দিয়ে আমরা পুতুলটাকেও মারতে পারবো, প্লাস শর্টগান দিয়ে না আর একটা কিছু করতে পারবো। আমি দেখাচ্ছি, আরও আমাকে অ্যামো খুঁজতে হবে। আমার কাছে একটা অ্যামো আছে, মানে গুলি, বন্দুকের গুলি আর একটা খুঁজতে হবে। চলো ভিতর থেকে একটা বন্দুকের গুলি নিয়ে আসি। চলো ভেতরে চলো ভেতরে চলে আইসি। চলো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা খুঁজবো অ্যামো। অ্যামো তো এখানে ছিল, এখানে আশেপাশে আমাকে অ্যামো খুঁজতে হবে, আর ইন্টারেস্টিং কিছু জিনিস, মানে ইম্পর্টেন্ট কিছু জিনিস খুঁজতে হবে। দাঁড়াও এখানে দেখি আরও কী আছে, এখান দিয়ে কিছু পাওয়া যায় কিনা। ওকে অ্যামো পেয়ে গেছি, দেখো ওকে শর্টগান অ্যামো পেয়ে গেছি দুটো। এই দুটো শর্টগান অ্যামো দিয়ে আমার হয়ে যাওয়ার কথা। চলো একটা শর্টগান অ্যামো লাগবে পুতুলটাকে মারতে, আর একটা অ্যামো লাগবে অন্য কাজে ভাই। পুতুলটা আসিস না, আসলে এখানেই খেলাবো ভাই, প্লিজ আসিস না, একবার মেরে আমাকে ভয় ধরিয়ে দে। আরে ভাই পুতুলটা অতটা ভয়ানক না, অনেক পানি লাগছে আমার কাছে, একদমই ভয়ানক না, কিন্তু তাও আমার কেমন জানি ভয় ভয় লাগছে ভাই। হ্যালো পুতুল চলে গেছে। চলো আমাদের কাজ করা যাক। এবার আমাকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে একটা ওই যে ওই ঘরের মধ্যে না ট্রাক্টরের ঘরে যেতে হবে, আর ওই ঘরে গিয়ে আমাকে একটা চেন আনলক করতে হবে। দাঁড়াও এই ঘরের মধ্যে চলে এসেছি, দেখো এই যে চেনটা আছে না, চেনের মধ্যে গুলি করতে হবে। ওকে চলে এসেছি ঘরের মধ্যে। এবার এই চেনটা দিয়ে আমি অনেক কাজ করবো। দাঁড়াও চেনটা দিয়ে কী করি সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। তাছাড়া পুতুলটা একবার আসুক, খালি পুতুলটাকে আমি না মারলে শান্তি হবে না ভাই। পুতুলটাকে একবার আমি মারি, একবার আমাকে পুতুল মেরেছে, আমিও প্রতিশোধ নিবো ভাই। আয় 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 আয়।
পা 50 সেকেন্ডের জন্য আমরা ফেলে দিয়েছি, 50 সেকেন্ড আর আসবে না পুতুল। এখানে এই চেনটা এখানে ফেলে রাখি, এটা একটু পরে কাজে লাগবে। আর এই যে ট্রাক্টরের চাকা লাগাতে হবে, মানে হুইল লাগাতে হবে আর একটা। চলো হুইলটা আমি ফেলেছিলাম না সামনে, হুইলটা আমি নিয়ে আসি চলো। ওকে এখানে দেখো হুইল পড়ে আছে ট্রাক্টরের, এই হুইলটা আমি গিয়ে ট্রাক্টরের মধ্যে লাগিয়ে দিই, তাহলে আমার একটা জিনিস বাকি থাকবে শুধু করা। ভাই হয়ে গেছে প্রায়, আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রো গেম প্লে করে নিয়েছি অনেকখানি। এখনও যারা যারা লাইক করো নি, কিপটামি করে আছো, তারা তারা দেখো কত প্রো, ভাই লাইক করে দিও। চলো আমরা লাগিয়ে দিয়েছি ট্রাক্টরের চাকা। এইবার যেটা করবো, ট্রাক্টরটা নিয়ে যেতে হবে আমাকে ওইখানটায় যেখানে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে ট্রাক্টরটা দিয়ে আমাকে বেঁধে তারপরে গাড়িটাকে আমাকে উপরে উঠাতে হবে, তারপরে এখান থেকে আমি পালাতে পারবো। তাছাড়া ওই ডলটা আমাকে যদি আবার ধরে ভাই, তাহলে না খেলে আমাকে এখান থেকে পালাতে হবে, শুধু আমাকে খেলতে হবে ওই ডলটার সাথে তাড়াতাড়ি। আমরা চলো পালাই, যতক্ষণ ডলটা অজ্ঞান হয়ে আছে। চলো ফটাফট আমি এখানে ট্রাক্টরের সাথে না চেন দিয়ে এটা লাগিয়ে দিই। ওকে এখানে আমাকে চেন দিয়ে ট্রাক্টরের সাথে এটা অ্যাটাচ করতে হবে। চেনটা আগে নিয়ে আসি, চেনটা কোথায় ফেলে, হ্যাঁ চেনটা তো ওইদিকে ফেলেছিলাম। এবার চেনটা দিয়ে আমি ওটার সাথে আটকাবো কি পুতুলের নাম কি, যাই হোক চলো এখান থেকে পালাই। এখান থেকে চেনটা আমাকে ট্রাক্টরের সাথে লাগাতে পারে, পালাতে হবে ভাই। অনেক হয়ে গেছে, অনেক খেলেছি, অনেক ইজি গেম খেলেছি। এরকম বাচ্চাদের গেম খেলতে কেন বলো আমাকে ভাই, কত যারা যারা বাচ্চা আছে কমেন্টে বলো আবার, কারা কারা বাচ্চা এগুলো গেম দেখতে ভালোবাসো। আমার তো এগুলো গেম বাচ্চাদের গেম লাগে, একদম ইজি গেম, এগুলো তো বাচ্চারা কমপ্লিট করতে পারবে ভাই, এত ইজি ইজি গেম খেলতে বলো তোমরা। আরে লাগছে না কেন ভাই, চেন লাগছে না, ও চেন লাগ, চেন কোথায় লাগাতে হবে আমাকে, ওকে ওকে এখানে লাগাতো। হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই, আমি জানতাম, আমি ইচ্ছা করে নাটক করছিলাম না জানার, যাতে তোমরা বুঝতে পারো যে আমিও মাঝে মধ্যে লুপ লুপ হয়ে যাই। চলো এখান থেকে পালাই আমরা, এখান থেকে গাড়িটা তো আনলক করে দিয়েছি, পুতুলটা আবার আসবে আমি জানি, ওই পুতুলটা আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। প্লে উইথ মি করতে করতে ভাই আবার আসবে আমি জানি। হ্যালো এখনই আসবে না তো, না না এখন আসবে না। চলো দেখি এবার গাড়িতে আমাকে উঠতে হবে, গাড়িটা নিয়ে এবার পালাতে হবে। প্লে উইথ মি, আয় আয় প্লে উইথ মি, আমার কাছে আর বন্দুক নেই ভাই, আমি আর মারবো না পুতুলটাকে, একবার মেরে দিই। চলে এসছে ভাই, চলে এসছে, এই দেখো এখানে পুতুল আসার আগে আমাকে এখানে পালাতে হবে। চলো আরে তোর সাথে আর খেলবো আমি জীবনে আর আসবো না, এখানে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমাকে। চলো এখান থেকে পালাই আমরা, পুতুলের সাথে খেলবো না, থাকো একা একাই পচে মরো, তোমার সাথে কেউ খেলবে না, পচা পুতুল তুমি, মরে যা, আমি এখন বাড়ি যাবো। কত সুন্দর বাই বাই দিচ্ছে আবার, বাই বাই সবাইকে, ভালো থাকো সবাই, লাইক করে দিও ভিডিওটাতে, অবশ্যই লাইক করে দিও, কমেন্টে অবশ্যই বলো গেমটা কারা কারা খেলেছো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। অবশ্যই কমেন্টে বলো যে গেমটা কমপ্লিট কারা কারা করেছো, কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই কী কী গেম দেখতে চাও সেটাও বলো, ওয়ান ব্লক কালকে চাও কিনা সেটাও বলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই সবাইকে, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব যারা যারা করো নেই, তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করো, শখের গেমারের নিচে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাল বাটন সাদা হয়ে গেছে তাও সাদা বাটনকে টিপে, কী বলছি আমি, তাড়াতাড়ি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, গেলাম আমি, বাই বাই।